আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে পরিণতি ও নাগরিকতা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার সাথে আছো। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি পরিণতি ও নাগরিকতা বইয়ে চতুর্থ অধ্যায়, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কে। এটি এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজ আমি এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সরকারের শ্রেণীবিভাগ। আজ আমি ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এতে এককেন্দ্রিক সরকারের দোষ গুণ নিয়ে আলোচনা করব এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষ এবং গুণ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা শেষে তোমরা এককেন্দ্রিক সরকার বা এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারবে, এককেন্দ্রিক সরকারের দোষ এবং ত্রুটি সম্পর্কে জানতে পারবে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ এবং ত্রুটি সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য আমি গত ক্লাসে কিছুটা আলোকপাত করছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে, ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রের শ্রেণীবিভাগ সম্পর্কে, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রের শ্রেণীবিভাগ সম্পর্কে এবং উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র অর্থাৎ জনকল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। এতে রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে। একনায়কের আদেশী আইন, এ ব্যবস্থায় শাসকের কারো কাছে জবাবদিহিতা থাকে না। একনায়কতান্ত্রিক ব্যবস্থা ব্যক্তিকে রাষ্ট্রের বেদী মূলে উৎসর্গ করে। এখানে ব্যক্তি রাষ্ট্রের জন্য, রাষ্ট্র ব্যক্তির জন্য নয়। তাই বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্র একনায়ককে সমর্থন করে না। ক্ষমতা বণ্টনের ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের, এককেন্দ্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়। যে রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। এই ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসন কার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মাধ্যমে ক্ষমতা বণ্টন করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটি যুক্তরাষ্ট্র। উত্তরাধিকার সূত্রের রাষ্ট্র দু ধরনের, সেটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণ করে কল্যাণমূলক কাজ করে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে ইত্যাদি কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সরকারের শ্রেণীবিভাগ। সরকারের ধারণার উৎপত্তি সময়কাল থেকে বিভিন্ন দার্শনিক সরকারকে বিভিন্নভাবে ভাগ করেছেন। আধুনিককালে সরকারের ধরন, শিক্ষার্থীরা আমি ছকের সাহায্যে তোমাদেরকে এই ধরনটি বুঝিয়ে দিচ্ছি। ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকার দু ধরনের, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার দু ধরনের, সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে সরকার দু ধরনের, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। প্রথমে এককেন্দ্রিক সরকার। যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রের বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে, তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। এককেন্দ্রিক সরকারের বিশেষ কতগুলো গুণ আছে। এক, সহজ সাংগঠনিক ব্যবস্থা। এককেন্দ্রিক সরকারের সংগঠন সরল প্রকৃতির। এতে কেন্দ্রের হাতে সব ক্ষমতা ন্যস্ত থাকে। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের কোনো ঝামেলা নেই। কেন্দ্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে সহজে তা সমগ্র দেশে বাস্তবায়ন করা যায়। এছাড়া সারা দেশে অভিন্ন আইন, নীতি ও পরিকল্পনা বলবৎ করা হয়, ফলে সাংগঠনিক সামঞ্জস্য থাকে। জাতীয় ঐক্যের প্রতীক। এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রের ভিতরে বিভিন্ন প্রদেশ বা অঞ্চল থাকলেও
তাদের কোনো স্বায়ত্তশাসন নেই, ফলে সারা দেশের জন্য একই প্রশাসনিক নীতি ও আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়, যা জাতীয় সংহতি ও অখণ্ডতা বজায় রাখতে সহায়তা করে। মিতব্যয়িতা, এক কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ব্যয় কম, কারণ এতে কেবল কেন্দ্রে সরকার গঠন করা হয়। এখানে কেন্দ্রীয় সরকার সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন হয়। স্তরে স্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার প্রয়োজন হয় না বলে এতে খরচ কমে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কোনো আঞ্চলিক সরকারের সাথে পরামর্শ বা আঞ্চলিক স্বার্থ বিবেচনার দরকার হয় না বলে এক কেন্দ্রিক সরকারের পক্ষে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সিদ্ধান্ত গ্রহণে কোনো জটিলতা তৈরি হয় না। ৫. ছোট রাষ্ট্রের উপযোগী, একেন্দ্রিক সরকার ভৌগোলিক দিক দিয়ে অপেক্ষাকৃত ছোট ও অভিন্ন কৃষ্টি সম্পন্ন রাষ্ট্রের জন্য বেশি উপযোগী, যেমন বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একেন্দ্রিক সরকারের সুবিধা যেমন আছে, তেমনি কতগুলো ত্রুটিও রয়েছে। ১. কাজের চাপ, একেন্দ্রিক সরকারে কেন্দ্রের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকায় কেন্দ্রীয় সরকারের উপর কাজের বেশি চাপ থাকে। সরকারের সব কাজ কেন্দ্রীয় সরকারকে করতে হয় বলে প্রশাসকগণ রুটিন কাজের চাপে জনহিতকর কাজের প্রতি প্রয়োজনীয় সময় দিতে পারে না। স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুকূল নয়, এ ব্যবস্থায় কেন্দ্রীয়ভাবে ক্ষমতার চর্চা ও সিদ্ধান্ত গৃহীত হয়, প্রাদেশিক বা আঞ্চলিক পর্যায়ে জনগণের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকে না, ফলে স্থানীয় নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ থাকে না। ৩. স্থানীয় উন্নয়ন ও সমস্যার প্রতি অবহেলা, এক কেন্দ্রিক সরকারে সারা দেশের জন্য অভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সমস্যা থাকতে পারে, যার প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষে নজর দেওয়া সম্ভব হয় না। আবার অঞ্চলগুলো দূরে থাকার কারণে কেন্দ্রীয় সরকার স্থানীয় সমস্যাগুলো ঠিকভাবে বুঝতে ও সমাধান করতে পারে না। ৪. বড় রাষ্ট্রের জন্য অনুপযোগী, বড় রাষ্ট্রের জন্য একেন্দ্রিক সরকার সুবিধাজনক নয়। বড় রাষ্ট্রে এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে কম বেশি পার্থক্য পরিলক্ষিত হয়। এ পার্থক্যগুলো একত্রিত করে সবকিছু কেন্দ্রীয় সরকারের পক্ষে একা সামাল দেওয়া সম্ভব নয়, ফলে রাষ্ট্র পরিচালনায় সরকারকে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। সরকারের প্রতি সন্দেহ ও অবিশ্বাস বাড়ে, এ কারণে অঞ্চলগুলোর বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। কেন্দ্রের স্বেচ্ছাচারিতা, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলে কেন্দ্রের স্বেচ্ছাচারিতার সম্ভাবনা থাকে। এবারে আমরা যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করছি। যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায় যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এ ধরনের সরকার ক্ষমতা বণ্টনের নীতির উপর প্রতিষ্ঠিত। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই ক্ষমতার মৌলিক অধিকারী হয় এবং স্বশ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। অর্থাৎ এতে দ্বৈত সরকার ব্যবস্থা থাকে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি রয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকারেরও বেশ কিছু গুণ রয়েছে। ১. জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বাতন্ত্র্য সমন্বয় ঘটায়। এ ধরনের সরকার আঞ্চলিক স্বাতন্ত্র্য ও ভিন্নতা বজায় রেখে জাতীয় ঐক্য গড়ে তোলে। এতে আঞ্চলিক বৈশিষ্ট্য ও ভিন্নতাকে স্বীকৃতি দিয়ে সেগুলোকে লালন করা হয়, যার ফলে এই ব্যবস্থায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে ওঠে। কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায়। এ সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করা হয়, ফলে কেন্দ্রের কাজের চাপ কমে যায় এবং কেন্দ্রের উপর অর্পিত দায়িত্ব পালন সহজ হয়। আঞ্চলিক সমস্যা সমাধানের উপযোগী, কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকার সহজেই অঞ্চলের সমস্যাগুলো বুঝতে এবং তা চিহ্নিত করতে এবং সমাধান করতে পারে। ৪. রাজনৈতিক চেতনা বৃদ্ধি ও স্থানীয় নেতৃত্বের বিকাশে সহায়ক, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণ দুটি সরকারের প্রতি আনুগত্য দেখায় এবং দুই সরকার আইন ও আদেশ মেনে চলে, ফলে জনগণ রাজনৈতিকভাবে অধিকতর সচেতন হয়ে ওঠে। এ ধরনের ব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশে খুবই সহায়ক। ৫. কেন্দ্রের স্বেচ্ছাচারিতা লোপ পায়। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের ফলে কেন্দ্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে পারে না, ফলে কেন্দ্রের স্বেচ্ছাচারী হওয়ার আশঙ্কা থাকে না। যুক্তরাষ্ট্র সরকারের কিছু ত্রুটিও আমরা দেখতে পাই। ১.
জটিল প্রকৃতির শাসন। যুক্তরাষ্ট্র সরকারের গঠন প্রণালী জটিল প্রকৃতির, এ যেন সরকারের ভিতর সরকার, ফলে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সম্পর্ক নির্ধারণ, ক্ষমতা বণ্টন, আইন প্রণয়ন ও প্রয়োগ প্রভৃতি বিষয়ে জটিলতা দেখা দেয়। দুই, ক্ষমতার দ্বন্দ্ব। এতে ক্ষমতার এক্তিয়ার নিয়ে কেন্দ্র, প্রদেশ এমনকি বিভিন্ন প্রদেশের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হতে দেখা যায়। দুর্বল সরকার। ক্ষমতা বণ্টনের ফলে জাতীয় ও আঞ্চলিক সরকার উভয়ই দুর্বল অবস্থায় থাকে। জরুরি অবস্থায় অনেক সময় দ্রুত ও বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া যায় না, আঞ্চলিক সরকারের মতামতের প্রয়োজন হলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়। বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রদেশগুলো স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত, এই কারণে সুযোগ বুঝে প্রয়োজনে কোনো অঞ্চল বা প্রদেশে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করতে পারে। ব্যয়বহুল। এতে দ্বৈত সরকার কাঠামো থাকায় প্রশাসনের ব্যয় বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমরা এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে। আজকের আলোচনা প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাইরিক আছে। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো একটি তালিকা তৈরি করো এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যের একটি তালিকা তৈরি করো। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনা তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ফিরব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।